মুখ্যমন্ত্রীকে আবারও ক্ষমতায় রাখতে নোয়াখালীর সোনাইমুড়ি সোনাপুর ইউনিয়নে কালিকাপুর উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকালে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার রুহুল আমিন, সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন চৌধুরী, যুবলীগ নেতা আবু সায়েম, নিজামুদ্দিন সুজন, সোনাইমুড়ি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লুবনা মরিয়ম সুবর্ণা, পৌর যুব মহিলা লীগের আহ্বায়ক নাসরিন আক্তার ফেন্সি, যুবলীগ নেতা সালাউদ্দিন, হারুনুর রশিদ সহ অনেকেই। নোয়াখালী থেকে মনির হোসেন সজীবের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।